আমার বাবার নাম মৃত মনেন্দ্রলাল দাস, আমার গ্রাম পোপাদিয়া উপজেলা বলখালী। আমি যুদ্ধকালীন বিএলএফের একজন সদস্য ছিলাম, আমার ট্রেনিং সেন্টার ছিল টান্ডুয়া। আমার নাম অনিল কুমার সিংহ, আমার পিতার নাম যামিনী রঞ্জন সিংহ, আমি পূর্ব সাতক্ষীরা বলখালী, আমার গ্রুপ লিডার ছিল রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। আমার নাম সুজিত কুমার চক্রবর্তী, পিতার নাম সতীশচন্দ্র চক্রবর্তী, কানুঙ্গোপাড়া আমুচি, আমার গ্রুপ নম্বর 32, জানো আবুল হোসেন। আমার নাম আব্দুল মালেক, আমার বাবার নাম আলামিয়া, গ্রাম ফতুরগিল নানা বোয়ালখালী, আমার যুদ্ধকালীন কমান্ডার মোহাম্মদ সুলেমান। আমার নাম সৈয়দ নাসিরুদ্দিন, পিতার নাম মৃত সৈয়দ আহমদ সলিম, গ্রাম সরাতলি বোয়ালখালী, আমার যুদ্ধকালীন কমান্ডার ছিলেন আহমদ নাসিরুদ্দিন চৌধুরী। আমার নাম আব্দুল বাবুর, কিশোর আব্দুল বাবুর, বোয়ালখালী সরণদ্বীপ, আমার কমান্ডার ছিল মোহাম্মদ সলমান। আমার নাম আবু মুসুয়া, পিতার দালামিয়া, আমার গ্রুপ কমান্ডার ছিল মোহাম্মদ সলমান। আমার নাম মিলন সর্দার, আমার বাবার নাম রতন সর্দার, আমার যুদ্ধকালীন কমান্ডার ছিল মাহবুব আলম চৌধুরী। আনা আব্দুর, আমার বাবার নাম আমাদের রহমান, তারা বোয়ালখালী শ্রীপুর বাড়ি, গ্রুপ কমান্ডার মাহবুব। আমার নাম অলকেশ বড়ুয়া, আমার পিতার নাম তেজেন্দ্রলাল বড়ুয়া, আমার বাড়ি মধ্যম সাতপুরা থানা বোয়ালখালী, আমি কমরেড শাহ আলমের আন্ডারে উদয়ন, ডেপুটি কমান্ডার উদয়ন নাগের আন্ডারে বোয়ালখালী পটিয়াতে সম্মুখ সমরে যুদ্ধ করি। আমার নাম অজিত চৌধুরী, আমার বাবার নাম দক্ষিণ চৌধুরী, আমার বাড়ি উত্তরকুশি থানা বোয়ালখালী, আমি আবুল হোসেন বা মুনসুর সিদ্দিকের বিভিন্ন গ্রুপে কাজ করেছিলাম। আমার নাম সুব্রত বড়ুয়া, আমার বাবার নাম হলো রেবতী রঞ্জন বড়ুয়া, বাড়ি মধ্যম সাতপুরা, আমার কমান্ডার ছিলেন শাহ আলম ভাই। আমার নাম হয়েছে ফুলিন দাস, বাবার নাম হয়েছে সারদা চরণ দাস, বোয়ালখালী দক্ষিণ কল্যাঙ্গা গ্রাম, আমার কমান্ডার হয়েছে শাহ আলম ভাই। আমার নাম হলো মোহাম্মদ ফজলুল হক, আর বাবার নাম হলো মৃত সিদ্দিক আহমদ, আর গুরু কমান্ডার হলো মাহবুব আলম। আমার নাম সুভাষ বিকাশ চৌধুরী, বাবার নাম মৃত দেবেন্দ্রলাল চৌধুরী, গ্রাম পশ্চিম শাকুরা বোয়ালখালী, আমার থানা কমান্ডার ছিলেন কমরেড শাহ আলম। আমার নাম মোহাম্মদ ইনুর, পিতা আজ হারামিয়া, আমার যুদ্ধকালীন কমান্ডার ছিল আলহাস আজি হাওলাদার। আমি শরৎচন্দ্র বড়ুয়া, পিতা প্রিয়নাথ বড়ুয়া, গ্রাম সরকিতিপুর, ইউনিয়ন পশ্চিমমণ্ডলী, থানা বোয়ালখালী, আমি ভারতে অবস্থিত টান্ডুয়াতে ট্রেনিং গ্রহণ করি, আমার যুদ্ধকালীন কমান্ডার ছিলেন রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। আমার নাম আব্দুল মান্নান, আমার বাবার নাম আব্দুল সাত্তার, আমার কমান্ডার সালাম। আমার নাম রাজেশ্বর বড়ুয়া, বাবার নাম রোহিণী রঞ্জন বড়ুয়া, বাড়ি মধ্যম সাতপুরা, আমি ভারতের থেকে আসার সময় সলমান সাহেবের সাথে বোয়ালখালী থানাতে এসে দুই মাস যুদ্ধ চলাকালীন আমি শেষ সমাপ্ত সময় আবুল হোসেনের সাথে শেষ যুদ্ধ সমাপ্ত করলাম। আমার নাম হরদন বিশ্বাস, বাবার নাম মৃত নিকেন্দ্র বিহারী বিশ্বাস, গ্রাম পশ্চিম সাতপুরা থানা বোয়ালখালী, আমার কমান্ডার ছিল মাহবুব আলম চৌধুরী। আমার নাম কবি সুলতান, পিতার নাম সুলতান আহমদ, আমি আবুল হোসেন কমান্ডারের সাথে আমি কাজ করেছি। আমার নাম শাকান্ত মিয়া, বাবার নাম মোহামিয়া, বাড়ি ভবাদিয়া বোয়ালখালী তারা, আমি মাহবুব আলম চৌধুরীর বাড়ি কাজ করছি। আমার নাম আব্দুল কুতুব চৌধুরী, আমার বাবার নাম নাজির আলী চৌধুরী, আমার গ্রাম আমুজিয়া, আমি আবুল হোসেন কমান্ডারের সাথে কাজ করেছি। আমার নাম এম সুবিমল নাথ, আর বাবার নাম মৃত সুরেন্দ্রলাল নাথ, আর যুদ্ধকালীন কমান্ডার আছে বাবু রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। আমার নাম কাঞ্চন আচার্য, আমার পিতার নাম পরশুরাম আচার্য, আমি মাহবুব আলম চৌধুরী কমান্ডারের সাথে কাজ করছি, আমার বাড়ি ভবাদিয়া। আমার নাম গণেশ দে, আমার বাড়ি বোয়ালখালী কানগোপাড়া, আমার যুদ্ধকালীন কমান্ডার ছিল আবুল হোসেন। আমার নাম জাফর আহমদ, আমার বাড়ির নাম বদিয়া আলম, আর কমান্ডার বছর থানা কমান্ডার ছিল সলমান সাহেব। আমার নাম তপন কান্তি বৈদ্য, পিতার নাম ক্ষেত্রমোহন বৈদ্য, আমার গ্রাম বিদেগ্রাম ইউনিয়ন পোপাদিয়া, আমি আবুল হোসেন কমান্ডারের সাথে কাজ করেছি। আমার নাম আবুল কালাম,
পিতার নাম আব্বাস আলী। আমি 2 নম্বর সেক্টরের সৈনিক। আমার সেক্টর কমান্ডার ছিল মেজর খালাল মোশরফ, কুমনি কমান্ডার ছিল ক্যাপ্টেন আব্দুল কাপ্পর হালাদার, প্লাটুন কমান্ডার ছিল সোহাদার আব্দুল। আমার নাম ফজল আলম, মৃত আমির শরীফ। আমি 1 নম্বর সেক্টর ইন্ডিয়াতে ট্রেনিং দিয়ে যাই জামাগিরিতে। আমার গ্রুপ কমান্ডার বসক কমান্ডার। আমার নাম অনিল দে, থানা বোয়ালখালী, কানুনগোড়া গ্রাম। আমার ট্রেনিং সেন্টার হলো পালোটনা ক্যাম্প। আমার গ্রুপ কমান্ডার মাহবুব আলম চৌধুরী। আমার নাম মোহাম্মদ শফি, পিতার নাম জাবুল হোসেন। আমি বসক কমান্ডারের সাথে কাজ করি। নাম রফিকুল আলম, পিতা দানু মিয়া, গ্রাম বোয়ালখালী, থানা বোয়ালখালী। আমার যুদ্ধকালীন কমান্ডার রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। আমার নাম মোজাফর আহমদ, আমার পিতার নাম বক্সু মিয়া, আমার যুদ্ধকালীন কমান্ডার ছিল মাহবুব আলম চৌধুরী। আমার নাম সাধন চন্দ্র দাস, পিতার নাম নতুন চন্দ্র দাস, আমার যুদ্ধকালীন কমান্ডার শাহ আলম। আমার নাম মন্টু দাস, আমার বাবার নাম দেবেন্দ্র দাস, বাড়ি বোয়ালখালী, আমার গ্রুপ কমান্ডার শাহ আলম। আমার নাম জাকির হোসেন, আমার ট্রেনিং সেন্টার হরিণা বোকাভার, প্লাটুন কমান্ডার এম এ মাহবু, থানা বোয়ালখালী। আমার নাম নুরমজা, আমার বাবার নাম মোহাম্মদ সালী আহমদ, সাল নম্বর 84, গ্রাম শহীদনগর, থানা বোয়ালখালী, যুদ্ধ কমান্ডার মেয়র মহিউদ্দিন চৌধুরী। আমার নাম শামসুল আলম, বাবার নাম মিতু নোয়ামিয়া, থানা বোয়ালখালী, আর বাড়ি সরন্দীপ, আর কমান্ডার আসলে বসর, থানা কমান্ডার সালামান। আমার নাম মোহাম্মদ আলী, বাবার নাম আব্দুল নবী, বসর। আমার নাম মোহাম্মদ মুসা চৌধুরী, বাবার নাম এজাহার মিয়া চৌধুরী। আমার যুদ্ধকালীন কমান্ডার ক্যাপ্টেন করিম এবং অধ্যাপক শামসুল ইসলাম এবং নাসির ভাই। আমার নাম আমন নবী, আর বাবার নাম আমিন শরীফ, থানা বোয়ালখালী, গুরু কমান্ডার সালমান সাহেব। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন, ফিজা মিত্র, বদি রহমান। আমার ট্রেনিং সেন্টার 12 সাফল, আমার কমান্ডার ছিল সত্যগ্রাম মেয়র মহিউদ্দিন চৌধুরী। আমার নাম সুমতি বিয়া দাস, পিতার নাম রমেশ চন্দ্র দাস, দক্ষিণ করলডাঙ্গা। আমি ব্যক্তিগত জীবনে একজন হাবিলদার ছিলাম। 7ই মার্চ অসহযোগ ঘোষণার পর দিন 8 তারিখ হইতে আমি অনুপস্থিত থেকে আমার স্বগ্রামে 5টি গ্রামে আমি ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধ গঠন করি। তারপর দক্ষিণ আঙ্গুরিয়া এসএমটি এমালির এবং দোপাছড়ি এম আর চৌধুরীর গ্রুপে সমন্বয়ে কাজ করে ভারতে যাই। ভারতের থেকে আমি যুদ্ধের প্রাককালে আমি ক্যাপ্টেন খালেকুজ্জামানের সঙ্গে বাংলাদেশ ফিরে আসি। আমার নাম আশিস গুপ্ত, পিতা সুরেন্দ্র নাথ গুপ্ত, গ্রাম উত্তরসী, আল্লাহ 10 নম্বর করলডাঙ্গা ইউনিয়ন। আর যুদ্ধকালীন কমান্ডার আছে যে সোলোয়ান ভাই, আর কুম্বানিগড়া আছে বসর ভাই। আমার নাম আহমদ হোসেন, আমার পিতার নাম হলো ইজ্জত আলী, যুদ্ধকালীন কমান্ডার ছিল বসর। আমার নাম এস এম ইসাক চৌধুরী, পিতা শহীদ শহীদ চৌধুরী, গ্রাম প্রবাদিয়ে, যুদ্ধকালীন কমান্ডার আবুল হোসেন। আমি মোহাম্মদ নুরুল আজিম খান, পিতা মরহুম মোমিন খান, আমার গ্রাম সরণদ্বীপ, আমার যুদ্ধকালীন কমান্ডার জনাব মোহাম্মদ সুলাইমান সাহেব। আমার নাম আব্দুল মজিদ, আমার পিতার নাম মৃত্যু বাইদুর রহমান, থানা বোয়ালখালী। আমার মুক্তিযুদ্ধ থানা কমান্ডার ছিলেন জনাব সুলাইমান সাহেব এবং গ্রুপ কমান্ডার ছিলেন এস এম আহমদ খলিল মাস্টার। আমার নাম আলী রেজা চৌধুরী, পিজরের শহীদ আবুল হোসেন চৌধুরী, আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার বাড়ি সরণদ্বীপ বোয়ালখালী। আমরা এই যুদ্ধকালীন কমান্ডার সুলাইমান সাহেবের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার নাম জাফর আহমদ, আমার বাবার নাম মহলাসুর রহমান, আমার কমান্ডার ছিল সুলাইমান সাহেব। আমার নাম হলো মোহাম্মদ শামসুল আলম, বোয়ালখালীতে পরিচিত ছোট শামসু। আমার পিতার নাম সবিল আহমদ, গ্রাম আকুবজন্ডি, ডাকগা সান্দারাট ইউনিয়ন, ফোপাদিয়া থানা উপজেলা বোয়ালখালী। এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিল আমার অপারেশন কমান্ডার। আমার ট্রেনিং হলো আফলং। আমার নাম রফিকুল ইসলাম, পিতার নাম ফয়েজ আহমদ, আমার বাড়ি পশ্চিমবন্দী, থানা বোয়ালখালী। আমার কমান্ডার ছিলেন জনাব আবুল বশর ভাই। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান। আমার নাম মোহাম্মদ হারুন রশিদ। আমার পিতা শারীরিক অসুস্থতার দরুন এখানে উপস্থিত হতে পারে নাই, ওনার পরিচয় আমি হস্তান্তর করছি। আমার পিতা মোহাম্মদ আবু বকর, পিতা মৃত নূর আহমদ, উপজেলা বোয়ালখালী, ওনার যুদ্ধকালে কমান্ডার ছিলেন আলহাজ আবুল বশর। এখন স্মৃতিচার অনুষ্ঠান। আমি সর্বপ্রথম আমার গ্রুপের লোকজন নিয়ে স্কুল দিয়ে বোয়ালখালীর গুমদণ্ডির 13 নম্বর ব্রিজ অপারেশন করি। সেটা তো ভালো সাকসেসফুল হয় নাই। তারপর 13ই আগস্ট দিবাগত রাত্রে গুমদণ্ডি স্টেশনের পশ্চিম পার্শ্বে আমরা মাইনপুতে
একটি পাঞ্জাবির ট্রেন উড়িয়ে দিই, সেটাতে অনেক পাঞ্জাবি নিহত হয়েছিল। দ্বিতীয়ত 28 আগস্টে আমরা গুমদণ্ডী অপারেশন করি, আমার সাথে আমাদের কমান্ডার সোলমান সাহেব জনাব বরস সাহেবের নেতৃত্বে আমরা রাঙ্গুনিয়ার পূর্বাঞ্চলে রাজারহাটে পদুয়া রাজারহাটের ওখানে যাই, ওখান থেকে আর্মিতে নিয়ে আসি। আমরা 28 আগস্ট গুমদণ্ডী অপারেশন করি। সেই অপারেশনে একজন আমাদের হাবিলদার মেজর ছিল ফজলু এবং আমার সহযোদ্ধ শহীদ ওয়াজেদ এবং বেবি নিহত হয়েছিল, সেটাও আমাদের একটা সাকসেসফুল অপারেশন। এ বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। স্মৃতিচারণ করবেন আবুল মনসুর সিদ্দিকী। স্বাধীনতার মেলায় উপস্থিত হয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অনেক কিছু বলার আছে, তবে সময়ের অভাবে শুধু একটি অপারেশনের কথা আমি বলে যাচ্ছি। আমার অপারেশন হলো ফারুয়া বর্ডারের পাশে। আমি যখন নাকি আমাদের গ্রুপ নিয়ে যাওয়ার সময় পাঞ্জাবির সাথে সম্মুখযুদ্ধ হয়, আমার এই সম্মুখযুদ্ধে আমার সাথে 4 জন শাহাদত বরণ করেন, আমি সহ 73 জন মুক্তিযোদ্ধা পাঞ্জাবের হাতে বন্দী হই। পরে আমরা দেশ স্বাধীন যেদিন হয়েছে 16 ডিসেম্বর আমি জেল থেকে মুক্তি পাই। এ বলে আমার স্মৃতিচারণ এখানে সমাপ্ত করলাম। এখন স্মৃতিচারণ করবেন মোহাম্মদ হারুন মিয়া। নেতৃবৃন্দ, আমার রণাঙ্গনের সাথী ভাইয়েরা, এখানে বসে স্মৃতিচারণ করতে যাচ্ছেন। আমরা বিগত 30 বছরের স্বাধীনতা পেলেও এই প্রেস ময়দানের স্বাধীনতা মুক্তিযোদ্ধারা অতীতে পায়নি, আজকে মুক্তিযোদ্ধারা প্রেস ময়দানের স্বাধীনতা পেয়েছে। যারা আয়োজন করেছে তাদেরকে বোয়ালখালীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুগণ, স্মৃতিচারণ আমাদের নেতৃবৃন্দরা করবেন। আমি শুধু একটা কথা বলছি, আমার একটা অপারেশনের কথা বলছি। 1971 সালের 28 আগস্ট বোয়ালখালী রাজাকার ক্যাম্প যেদিন আক্রমণ করা হয়েছিল, সেদিন 2 ভাগে 3 ভাগে মুক্তিযোদ্ধারা বিভক্ত হয়েছিল। আমি ছিলাম আমাদের কমান্ডার বসর ভাই এবং আবুল হোসেন সহ বোয়ালখালী 13 নম্বর ব্রিজ আক্রমণ করে যাতে পাঞ্জাবির ট্রেন আমরা অবরোধ করি, সেই জন্য আমরা আমাদের দায়িত্ব দিকে ছিল। আমরা যেই মাইনাস প্লোসিপ আমরা ফিট করেছিলাম সেটা তেমন কোনো রেজাল হয় না হওয়ার কারণে সেখানে পাঞ্জাবির ট্রেন চলে আসছিল। আমরা ধান খেতে আমরা আমাদের অ্যাম্বুশ নিয়ে সেই ট্রেন রোধ করার অনেক চেষ্টা করেও আমরা ট্রেন রোধ করতে পারিনি, যে কারণে তাৎক্ষণিকভাবে গুমনন্ডি স্টেশনে এসে ট্রেন চলে আসাতে বোয়ালখালী রাজাকার ক্যাম্প যেভাবে আক্রমণ করার কথা ছিল সেভাবে আক্রমণ করতে না পারে নাই। সেখানে আমাদের ওস্তাদ ফজলু, আমাদের বীর মুক্তিযোদ্ধা রাজাউল করিম বেবি এবং আমাদের আব্দুল শহীদ আব্দুল ওয়াজেদ শহীদ বরণ করেন। সেই অপারেশনের কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এস এম সেলিম, আমাকে আমার রণাঙ্গনে যার সাথে আমি যুদ্ধ করেছি প্রথম অবস্থায় আমার রহমান আসির ভাই, উনি বলেছেন মুক্তিযুদ্ধের প্রথম অবস্থাটা বলার জন্য, কারণ আমরা যারা সেই দিন রাজনৈতিক চিন্তা চেতনায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমরা যারা বিশ্বাস করতাম বাঙালি জাতি একদিন স্বাধীন হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, সে আদর্শ উদ্দেশ্যে বিশ্বাসী ছিলাম বলে আমরা আগে থেকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম। বাংলাদেশের ইতিহাসে বোয়ালখালী একটি অধ্যায়, কালুরগাড়ের সেই পূর্ব পাশে বোয়ালখালী একটি থানা, যেই থানা থেকে পশ্চিম পাকিস্তানি হানাদার বিরুদ্ধে 11 দিন যুদ্ধ হয়েছিল। সেই 11 দিন যুদ্ধে সেদিন আমরা দেখেছিলাম সেখানে আর্মিদের মধ্যে নেতৃত্ব দিয়েছিল ক্যাপ্টেন শামসুল মুবিন এবং ক্যাপ্টেন মাহবুব। ক্যাপ্টেন শামসুল মুবিনের নেতৃত্বে বোয়ালখালী বহদ্দারপাড়া হাই প্রাইমারি স্কুলে থেকে কালুরগাড়ে যুদ্ধ হয়েছিল এবং সেই দিন ক্যাপ্টেন শামসুল মুবিন আহত হয়েছিল এবং তার সাথে নিহত হয়েছিল একজন হাবিলদার, যেই হাবিলদারের লাশ স্মৃতি এবং খবর বহদ্দারপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদের কবরস্থানে শেষ আছে আমাদের সাথে একজন মুক্তিযোদ্ধা। অপর ক্যাপ্টেন মাহফুজ
যিনি শাকপুরায় নেতৃত্ব দিয়েছিল কিশোর আর্মি নিয়ে, সেই ক্যাপ্টেন মাহফুজকে জিয়া হত্যার মামলায় আসামি করে একজন মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম কারাগারে ফাঁসি দেওয়া হয়েছে এবং ফাঁসিতে ঝুলানো হয়েছিল। আজকের এই মঞ্চ থেকে আমি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং এই নৃশংস হত্যার আমি নিন্দা করি। আমরা যারা সেদিন ছাত্রলীগ করেছিলাম, রাজেন্দ্র প্রসাদ সভাপতি, আহমদ নাসিরুদ্দিন সাধারণ সম্পাদক, আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমরা সেদিন তাদের সাথে নেতৃত্ব দিয়েছিলাম, তাদের সাথে সেই 11 দিন যুদ্ধে আমরা সক্রিয় অংশগ্রহণ করেছিলাম বলকালীন ন্যাপ কমিউনিস্ট পার্টি সহ আওয়ামী লীগ সহ ছাত্রলীগের নেতা কর্মীরা। এরপর আমাদের যুদ্ধ আরম্ভ হয়। আমি বলখালী এবং পটিয়া চন্দনাইশ টাঙ্গুনিয়ার বিভিন্ন অপারেশনে আমি অংশগ্রহণ করেছি, আমি জিরো অপারেশনে অংশগ্রহণ করেছি, আমি বলখালী হেডকোয়ার্টার রাজাকার ক্যাম্প অপারেশনে অংশগ্রহণ করেছি, যেখানে আমার 3 জন সহযোদ্ধা নিহত হয়েছে, শহীদ হয়েছে, ওয়াজেদ, বেবি এবং ফজলু। আমি দলঘাট অপারেশনে অংশগ্রহণ করেছি, এইভাবে আমি রাঙ্গুনি অপারেশনে অংশগ্রহণ করেছি, শিলবা অপারেশনে আমি অংশগ্রহণ করেছি, ফরেস্ট হিল অপারেশনে আমি অংশগ্রহণ করেছি। এরপর আগস্টের শেষ দিকে আমি আমার নেতা এস এম ইউসুফের একটি সিটির মারফতে আমি আবার ভারতে চলে যাই। সেখান থেকে আমি দেরাদুন এবং দেরাদুনের সেই পাহাড়ে ক্যান্টনমেন্টে আমি ট্রেনিং দিই। 5-40 দিন ট্রেনিং দেওয়ার পর আমি কাপ্তাই হয়ে আসার সময় বিলাইছড়িতে আমাদের সম্মুখ যুদ্ধ হয়। তখন সেই আমাদের গ্রুপ নেতা ছিল মহিউদ্দিন চৌধুরী এবং সেইখানে আমি ধরা পড়ে গিয়েছিলাম মেজুদের হাতে। আল্লাহর রহমতে কেমনে আমি পাহাড়ে আমাকে নিয়ে গিয়েছিল গুলি করার জন্য। সেই সময় আমি অন্ধকারের মধ্যে আমি পাহাড়ের থেকে ঝাঁপ দিয়ে পড়ে গিয়েছিলাম। সেই অন্ধকার রাত্রি আমি সেই পাহাড়ের গভীর জঙ্গলে কাটিয়েছিলাম এবং পরদিন ইন্ডিয়ান আর্মি তিব্বতী আর্মিরা আমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছিল। আমি আমার স্মৃতির বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বলবো, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম আজকে যে স্বাধীনতা মেলায় আমাদেরকে সে সুযোগ দিয়েছে কিছু বলার জন্য, তার জন্য আমি সবার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক বাংলার মেহনতি মানুষের। মাহবুব আলম চৌধুরী, আমি 1971 সালের এপ্রিলের শেষের দিকে ভারতে যাই, সেখানে একটা স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা হয়। সেখান থেকে আমি আর বোয়ালকালীর ইসমাইল আমরা মাসিমপুর, আসামের মাসিমপুর ক্যান্টনমেন্টে একটা ট্রেনিং গ্রহণ করি। সেই ট্রেনিংয়ে আমাদেরকে ইনফর্মার হিসেবে আমাদেরকে নিযুক্ত করেছিল। আমি কুমিল্লার গ্রুপের সাথে কাজ করেছি, সেখানে আমি একজন সেকশন কমান্ডার ছিলাম, আমার লোকাল কমান্ডার ছিল নূর মোহাম্মদ সাহেব, তৎকালীন সুবাদার মেজর ছিলেন, আর ইন্ডিয়ান হাই কমান্ড ছিল ব্রিগেডিয়ার জগজীবন সিং। আমি কুমিল্লাতে যখনই ইনফর্মার হিসেবে কাজ করেছি তখনই আমি একটা জিনিস দেখেছি যে আমরা কাজ করতে গিয়ে যে বাড়িতে আশ্রয় নিয়েছিলাম সেদিন সেই বাড়িতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢুকে সে বাড়িটা পুড়ে দিয়েছিল এবং 4.5 বছরের একটা শিশুকে হত্যা করে সেখানে পাকিস্তানি একটা পতাকা গেড়ে দিয়েছিল তার মাথার উপর। পরবর্তীকালে আমি ভারতের পালাটনা গ্রামে ট্রেনিং নিয়ে 44 জনের একটা গ্রুপ নিয়ে প্লাটুন কমান্ডার হিসেবে আমি বাংলাদেশে আসি। অনেক অপারেশন হয়েছে আমার গ্রুপে, তার মধ্যে একটা অপারেশনের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মধ্য অক্টোবর হবে, আমি পটিয়ার নবী কমান্ডার, আমরা যাচ্ছি কালাবুল অপারেশন করার জন্য বেঙ্গুরা হয়ে, বোয়ালকালের বেঙ্গুরা হয়ে আমরা যাচ্ছি। সেখানে আমরা খবর পেলাম ট্রেনে করে পাকিস্তানি হানাদার বাহিনী আসছে, তখন আমরা ট্রেন লাইন উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে পাকিস্তানি সৈন্যরা খবর পেয়ে ট্রেন থেকে অগ্রসর হয়ে নেমে গেছে, সেখানে নবী গ্রুপ আর আমার গ্রুপের সাথে সম্মুখ যুদ্ধ হয়েছে। সে অপারেশনের কমান্ডিং অফিসার ছিল নবী সাহেব, সেখানে সম্মুখ যুদ্ধ হওয়ার পরে আমাদের কিছু লোক আহত হয়েছে, তার মধ্যে আমরা 6 জন পাকিস্তানি সৈন্যকে গ্রেপ্তার করেছিলাম। এই সৈন্যগুলি আমি তৎকালীন আমার ক্যাম্প জুরু মহাদনের বাড়িতে যুদ্ধ পর্যন্ত, স্বাধীন পর্যন্ত আমি রেখেছিলাম। পরে আমি এই পাকিস্তানি সৈন্যদেরকে চট্টগ্রাম সার্কটে জমা দিয়েছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। আহমদ নাসিরুদ্দিন চৌধুরী, মুক্তিযুদ্ধ সংগঠনের পর সেই সময় আমি বলকালী থানা চত্বরের সাধারণ সম্পাদক ছিলাম।
আমি একটা ছোট্ট ঘটনা বলবো। পটিয়ার জিরি মাদ্রাসা অপারেশনে অস্ত্র 5-7টা, সাথে রহুল আমিন করে এক বেটে একজন ছেলে, তার মাথায় মুরগির খাঁচা, মুরগির খাঁচার ভিতরে দুটো এসএমজি, আমার কাছে একটা রিভলভার, সাথে শাহজাহান ইসলাম আমাদের গ্রুপ ছিল এবং সাথে সাথে ক্যাপ্টেন গ্রুপ ক্যাপ্টেন করিমও ছিলেন। জিরি মাদ্রাসার সামনে যায়, সেখানে একটা নলকূপ, জিরি মাদ্রাসার প্রিন্সিপাল যিনি ছিলেন ঠিক সেই সময় ওখানে এসে উপস্থিত, এতক্ষণ সময় হবে মাগরিবের ঠিক আগে। ধরলাম ওনাকে, বাবা কি হয়েছে? আমরা আপনার ছেলেদের বলেন রাইফেলগুলো দিয়ে দিতে। তো একটু এদিক ওদিক করছিলেন, আমরা দেখছেন তো এটা কি, বাবা বলছি আমাকে একটু নামাজ পড়তে দাও। আমরা ঠিক আছে নামাজ পড়ুন, ওখানে উনি নামাজ পড়লেন, একটা ব্যাং ফায়ার দিলাম, বলে দিলে ওদিকে বলছে। আবার এইদিকে ওদের বিভ্রান্তির জন্য আমরা এমন কিছু কাজ করেছি, চারিদিকে যোদ্ধা সাথে কিছু এক্সপ্লোজিভ আগুন লাগাচ্ছে আর বিকট শব্দ হচ্ছে। আর একটু বিভ্রান্ত করার জন্য তাদের আরও একটা কাজ করলাম, একজন আরেকজনকে ক্যাপ্টেন বলে ডাক দেবে, একজন একজনকে মেজর বলে ডাক দেবে, একজন একজনকে স্যার ডাকবে, চারিদিকে এটা হচ্ছে। ওর ভিতরে যে আলবদলগুলো ছিল জিরি মাদ্রাসা, তারা বিভ্রান্তিতে পড়ে গেছে এবং তারা মনে করছে যে তারা হ্যাভিলি অ্যাটাক হচ্ছে। যাই হোক, ভিতরে ঢুকলাম, মহতম যিনি আছেন ওনাকে বললাম যে আপনার ছাত্রদের বলেন যে রাইফেলগুলো বান্ডেল করে যাতে নিচে ফেলেন। 5-6 মিনিটের মধ্যে দেখা গেল একটা অ্যাকশন হলো, নিচে ফেললো, আমরা নিয়ে চলে আসলাম। তো ব্যাপারটা আমি ভূমিকাটা দিলাম, এর পরের ঘটনায় আমি যাচ্ছি, ওটাই ইম্পর্টেন্ট। তো একদম বৃষ্টি স্নাত রাত্রি, কর্দমাক্ত পথ, আমার ভাগ্যে জুটে ছিল 7টা রাইফেল, 21টা রাইফেলের মধ্যে শাহজাহান ইসলামাবাদী 7টা নিয়েছেন, ক্যাপ্টেন করিম 7টা নিয়েছেন, আর 7টা আমার ভাগ্যে জুটেছিল। নিয়ে আসছি খুব কর্দমাক্ত পথ, হাঁটু পর্যন্ত কাদা, হেঁটে আমাদের পাশে মুকুন্নাইট গ্রামে এসে পৌঁছলাম আমরা। তখন সকাল হয়, দেখলাম এক বুড়ি বের হয়েছে। আমি বলি বাবা আমাদের আশ্রয় দিতে হবে, উনি আমাদের নিয়ে গেলেন। এরপর যে পা ধুতে বের হবে, বুড়ি আমাদের পা ধুতে বের হতে দিবেন না, বলে না বাবা তোমরা ধরা পড়ে যাবে, বিপদ হবে, তোমরা এখানে থাকো ছাদের উপর। সকালে ওগুলোতে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে কাদাগুলো, এক একটা ছাড়ালাম, আমার মনে হয় এত করে স্থূপ হয়ে প্রকৃতির ডাক্তার সাথে হবে, বের তো হতেই হবে। মহিলা বললেন না বের হতে পারবে না। আমি বলি এটা কী ধরনের কথা, আমাদের বের তো হতে হবে। হয়তো আমি ব্যবস্থা করছি, বালতি এনে দিলেন, পাটা আমরা ধুলাম, পাটা ধোয়ার পর চা পানি খেয়েছি। ওই রুমের মধ্যে একটা পর্দা উনি তাকে দিলেন, চাকগাইয়া ভাষায় তাকে গজি বলে, মাটির পাত্র এনে দিলেন, এখানেই প্রকৃতির কার্যাদি স্মারক, এক একজন গিয়ে প্রকৃতির কর্ম ওখানে। তো আমার এইটা হয়, একজন মাও তার ছেলের জন্য করবে না। এই মহিলা 70-উত্তীর্ণ মহিলা, তখন উনি নিজে এই মাটির গজিটা নিয়ে তার পায়খানার মধ্যে ফেলে আসলেন। আসলে আমরা অভিভূত হয়ে গেলাম। তো এই ধরনের অনেক আছে ঘটনা। আমি আর একটা ছোট্ট ঘটনা বলব, আমি শুধু তাদের স্মরণ করার জন্য এই কথাগুলো বলছি। আমাদের পাশে রাখালি পোল, আমরা 13 জন মুক্তিযোদ্ধা, 13 কি 14 জন হব। মনসুর সিদ্দিক আছে, সেলিম আছে, সুধীর নাগ ছিল, প্রদ্যুৎ পাল, পটিয়ার, আমরা সবাই আমার বাড়ির পেছনের সাইদুর রহমানের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি। আমার ছোট ভাইটাকে পাঠিয়েছি ওই রাখালি পোল যেটা আছে, রাজাকার ক্যাম্প যেটা আছে, ওটাকে রেকি করার জন্য। আমার ভাইটা তখন ছোট, আমারও তখন 17-18 বছর বয়স, আমার ভাই তখন 14 বছর বয়স, ও গিয়ে সমস্ত কিছু দেখে আসতো আমাদের বলে। ইন দ্য মেন টাইম আমাদের এলাকায় একজন শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন মুজাফফর আহমদ খান। মুজাফফর আহমদ খান উনি খবর পেয়েছেন, পাওয়ার পর আমাদেরকে চারিদিকে ঘিরে ফেলল। আমার আব্বা এসে খবর দিলেন, তখন মনসুরের বাড়িতে ঘেরাও, মনসুর পালিয়ে এসছে। আমার আব্বা আমাকে সে খবর দিলেন, চারিদিকে ঘিরে ফেলেছে রাজাকার আর মিলিশিয়া, সামনে একটা ডান্সিং গ্রুপ 30-40 জন হবে, আমাদের লোকাল এক আলবদার কমান্ডারের নেতৃত্বে ওরা অ্যাডভান্স করছে। আব্বা এসে আমাকে বললেন যে কি করবি এখন? আমি তখন তাস খেলছিলাম শেল্টারে, আমরা 3-4 জন তাস খেলছিলাম। কি করবি? তখন সকালে নাস্তাও করিনি, আমি কি করতে আপনি কি বলেন? তো আসলে আমি গর্ব করি সেটা, আমার আব্বা বললেন যে বাবা রিক্স যখন নিয়েছেন রিস্কে নে, পালিয়ে বাঁচিস না, পালিয়ে বাঁচার কোনো দরকার নেই, গুলিটা যদি নিতে হয় তো বুকে নে, পিটে নিস না। আসলে কেমন যেন উদ্বুদ্ধ হয়ে গেলাম, আমার বাপ বুড়ো মানুষ এই কথাটা বলছে, ভীষণ উদ্বুদ্ধ হলাম। আমাদের ওখানে 7 জন আছি, আমরা 6 জন ছুটি নিয়ে গেছে, 13টা রাইফেল আছে, এলএমজি, আদার আর্মস অ্যামিউনিশন আছে, এক একজনে 2টো করে আর্মস ক্যারি করলাম, ক্যারি করে আমাদের সামনে গিয়ে অ্যাম্বুশ নিলাম। 24 আগস্টে 13টা আর্মস, আমরা 7টি মানুষ, একটা আর্মস কাঁধে, আর একটা অপারেশন চলছে,
আমরা অ্যাম্বুশ নেওয়ার সময় সামনের গ্রুপে যারা ছিল তারা আমাদের দেখে ফেলেছে, স্বাভাবিকভাবে তারাও অ্যাম্বুশ নিয়েছে। অন্তত 15-20 মিনিট গোলাগুলি হলো। তো আমার সাথে আমার গ্রুপে একজন লোক ছিল মামনসিং বাড়ি, তার নাম বারেক, তার হাতেই ছিল এলএমজিটা। তো স্বাভাবিকভাবে যারা সেনাবাহিনীর মানুষ তারা কিন্তু স্বাভাবিকভাবে অ্যামুনেশনটা একটু বাঁচাবার চিন্তা করে। কিন্তু ওই মুহূর্তে আমি চিন্তা করলাম যে অ্যামুনেশন বাঁচাবার চেষ্টা করলে এবং চারিদিক থেকে যদি ঘেরাতে পড়ে যাই তাহলে তখন আমরা 7 জন মুক্তিযোদ্ধা বাঁচার কোনো উপায় থাকবে না। আমি তাকে খুব রাগত স্বরে বললাম তুমি ব্রাশ ফায়ার করো। বেশ কিছুক্ষণ ব্রাশ ফায়ার করার পর ওরা কিছুটা ভীত হলো, তারা তাদের অবস্থানটা উইথড্র করলো, উইথড্র করে পালিয়ে গেল। যে কানুর দিঘি বেশ বড় একটা দিঘি, দিঘিতে গিয়ে শেল্টার নিলাম। তারপর যেই সব মুক্তিযোদ্ধারা আমাদের থেকে ছুটি নিয়ে গিয়েছিল, যেমন ওবায়দুল্লাহ শিকদার, জহির, আরো 2-4 জন যারা ছিল তারা ওখানে এসে জয়েন করলো। পরে খবর নিলাম একজন মাত্র রাজাকার মারা গিয়েছে। ওয়ার স্ট্র্যাটেজিতে বলো আমরা সাকসেসফুলি রিট্রিট করেছি। আমি যে কথায় আসছিলাম, সাইদুর রহমান যে আমার আশ্রয়দাতা ছিল, আমরা চলে যাওয়ার পর সেই আশ্রয়দাতা ধরা পড়লো আর তাকে এমন পিটুনি দিল তারা, সবচেয়ে দুঃখজনক দিকে সে বেঁচে ছিল 2-4 মাস, স্বাধীনতার পরে তার মৃত্যু হয়েছে এবং এটা হলো তার সেই মারের ফল। কিন্তু আমরা আসলে ভীষণভাবে আমাদের এমন কিছু স্বার্থপরতা আছে তাদের আমরা মনে রাখি না। তাদের হুটি দিয়ে সামনে গিয়েছে, কারণ সামনে শেল্টার কোরলাঙ্গা পাহাড়, ওখানে গিয়ে ইট ওয়াজ এ কোইন্সিডেন্স খুব কাকতালীয়ভাবে আমার সাথে দেখা হয়ে গেল আমাদের থানার মুক্তিযোদ্ধা কমান্ডার সুলাইমান সাহেবের সাথে। পাহাড়ে উঠলাম তখন কিন্তু ধুম্র কুণ্ডলি উঠছে, একদম কালো হয়ে গেছে চারিদিকে, সব জ্বালিয়ে পুড়ে ছারকার করে দিচ্ছে। তখন বিশ্বাস করবেন না, আসলে খুব তরুণ রক্ত প্রতিশোধের স্পৃহা তখন যে না কিছু একটা করতেই হবে। সুলন ভাইয়ের সাথে আলাপ করলাম, পদুয়া থেকে হাবিলদার ফজলু এসছে, ফজলু একটা কথা বলেছিল যে হয় বোয়ালখালি মুক্ত করবো নয়তো বোয়ালখালির মাটিতেই আমার মৃত্যু হবে। ওখানেই আমরা প্ল্যান করলাম যে বোয়ালখালি রাজাকার ব্যাংক হেডকোয়ার্টারে যে রাজাকার ক্যাম্প আছে ওটা অপারেশনের, এছাড়াও যেমন ধরেন বোয়ালখালি থানা আক্রমণ, আপনার প্রকাশ্য দিনের বেলা যুদ্ধ 17 সেপ্টেম্বর, আমি যে ঘটনাটার কথা বললাম এটা 24 আগস্ট, এবং বোয়ালখালি হেডকোয়ার্টারে আমরা আক্রমণ করি, আমরা 3-4 গ্রুপের সমন্বয়, সেটা মাঝে মধ্যে যদি কোনো বিঘার ইয়েতে যেতাম আমরা সমন্বিত দল সম্মিলিত দলেই আক্রমণ রচনা করত। তো যাই হোক, ফজলু সেই কথা রেখেছিল, ওই অপারেশনে বোয়ালখালি সে মুক্ত করতে পারেনি, হাবিলদার ফজলু ওই অপারেশনে সে শহীদ হয়েছিল এবং আরও 2 জন শহীদ হয়েছিল, শহীদ ওয়াজেদ আর বেবি। আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমার এই যে স্মৃতিচারণের নায়িকা সেই সময়কার 70 উত্তীর্ণ মহিলা আর সাথে সাথে এই সাইদুর রহমান আমার আশ্রয়দাতা, যুদ্ধ আমরা করেছি ঠিকই, আমরা ঠিকই পালিয়ে যেতে সক্ষম হয়েছি, গায়ে আচটটিও লাগেনি, সেই মানুষটা সেই দিনে সেই রাজাকারের পিছনেতে স্বাধীনতার পরেই মারা গেছে, তার স্মৃতির প্রতি সালাম জানাচ্ছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।